সবচেয়ে বড় যে বিতর্কটা এসেছে সামনে এবং সেটি সবারই জানা, তামিম ইকবালের না থাকা। তামিম ইকবাল নিজে কথা বলেছেন, বলেছেন সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজা, এবং আপনি নিজেও বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আপনার কাছে মনে হয় কিনা যে ক্রিকেট বোর্ডের আসলে একটা স্ট্যান্ড থাকা দরকার, বিষয়টা ক্ল্যারিফাই করা দরকার, কারণ আমরা আসলে সত্য মিথ্যাটা কী সেটা পরিষ্কার করা উচিত বলে আপনার মনে হয় কিনা ক্রিকেট বোর্ডের, কিংবা যদি সেটা হয়েও থাকে কেন ক্রিকেট বোর্ড এমন করলো সেটা জানানো দরকার? আমি মাশরাফির সাথে কিন্তু কিছুটা একমত যে আসলে সাকিবও তো খুব ব্যস্ত প্লেয়ার। আমার কাছে মনে হয় যে ধরেন একজন ক্যাপ্টেন খেলছে আর বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে তার সময় যাচ্ছে এবং অনেক সে বিভিন্ন কাজ নিয়েও ব্যস্ত থাকে, ইনভলভমেন্ট থাকে, সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে। যখন এই ঘটনাটা ঘটতে যাচ্ছে আমার মনে হয় যে তামিমকে যে ইনফরমেশন আসছে যে তুমি ওপেনিং করবো না, নিচে ব্যাটিং করা লাগবে বা অথবা খেলবো না, এরকম কিছু যখন তামিম যেটা বলেছে তার বার্তায়, একটা ছোট্ট একটা এক্সাম্পল, 15 জনের স্কোয়াড দেওয়ার জন্য আপনি এত আগে বলা উচিত না। আমি কিন্তু সব আমরা শুনেছি এবং সেটা মানে ক্রিকেট বোর্ডের কোনো কর্তার কাছ থেকে কি আসা, হ্যাঁ সেটা ওই মুহূর্তে টিম সিলেকশনে কিন্তু এগুলো আসবে না, ওগুলো আসবে হচ্ছে 15 জন এখন স্কোয়াড, এখন আসবে 15 জন স্কোয়াড, ট্যাকটিক্যাল জিনিসটা তো আসবে না। সেকেন্ড হচ্ছে আপনার ট্যাকটিক্যালি জায়গাটা আসবে হচ্ছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আগে, যে আপনি কোচরা প্ল্যান করে রেখেছে, ক্যাপ্টেন প্ল্যান করেছে কোন ম্যাচে কাকে খেলাবো, এগুলো থিম। আপনি সাপোজ ধরেন বাংলাদেশ টিম ICC ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলো, মানে ICC 97 যখন আমরা খেলতে গেছিলাম, আথার ভাই কিন্তু ওপেনার ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ টিমে ছিলেন, আথার ভাই কিন্তু ওপেনিং ব্যাটিং করার সুযোগ পায় নাই। সেই ম্যাচে আমার মনে আছে যে আথার ভাই আমাদের অনেক এগেনস্টে অনেক রান করে ফেলেছে কেনিয়া, তো তখন আলটিমেটলি পিঞ্চিটা নামাই দিয়েছে ওপেনিং। আপনি মনে আছে যে এমন আছে অনেক সময় মোহাম্মদ রফিককে দিয়ে ওপেন করিং হয়েছে যে ওপেনার নিচে নেমে গেছে। তো এটা হচ্ছে ম্যাচের ইনস্ট্যান্ট আপনাকে ডিসিশন নিতে হবে, এবং হয়তো অপোনেন্টে সাপোজ এক্সাম্পল আপনাকে দিই, আপনি আফগানিস্তানের সাথে খেলবেন, তো আপনি আফগানিস্তানের সাথে তো নিশ্চয়ই আপনি চিন্তা করবেন যে এক ধরনের টিম বানাতে, আর ইংল্যান্ডের সাথে খেললে তো আপনি নিশ্চয়ই একই টিম বানাবেন না, ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে খেললে পেস বোলার হয়তো কমায় আপনি স্পিনার বেশি খেলাবেন। তো এগুলো ট্যাকটিক্যাল জায়গা হচ্ছে, বাট ওভারঅল আপনাকে ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলো আছে 1.5 মাস, এই 1.5 মাসের জন্য আপনাকে কিন্তু পুরো প্যাকেজ একটা টিম নিয়ে দেবে, যে 15 জনের একটা প্যাকেজ, এই প্যাকেজটা নিয়ে আছি আমার যেন ইনস্ট্যান্ট ডিসিশন যদি মোমেন্টাম চেঞ্জ হয়েছে বা মাইন্ড চেঞ্জ হয়েছে আমি যেন ব্যাকআপ একটা অন্য প্লেয়ারকে আমি খেলাতে পারি রিপ্লেসের ওই জায়গাতে। তো এখানে কে খেলবে না এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ধরেন সাপোজ আমি নাও খেলতে পারি ম্যাচে, আমার কাছে মনে হয় যে না মনে হয়েছে মিরাজকে দিয়ে আমি ওপেন করাবো, মিরাজ ওপেনিং করবো, এই ম্যাচে করবে সমস্যা নাই, বিকজ দুদিন আগে মনে হয়েছে যে না এই এই টিম এই বোলিং এর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে এই ধরনের একটা ঘটনা আপনার কাছে মনে হয় কিনা যে পরিকল্পিত আসলে এক ধরনের? আমি আমি আমার কাছে মনে হয়েছিল যে দেখেন মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু এক ধরনের বাদ ছিল গত 6 মাস ধরে, আলটিমেটলি কিন্তু বাদ ছিল। যখন সাপোজ ধরেন আপনি আমি এরা কিন্তু আমাদের খুবই জুনিয়র, আমাদের ছেলের মতো বা ভাইয়ের মতো বলতে পারেন, শামিম পাটোয়ারি, আফিফ, ব্রিলিয়েন্ট প্লেয়ার, কিন্তু যখন পারফর্ম করলো না ঘুরে ফিরে আপনি আলটিমেটলি আবার ওই আপনি তামিম কী বলে মাহমুদুল্লাহ কাছে আসলেন, তো এইটা তাকে কিন্তু কনফিডেন্সটা লুজ করাই ফেললেন। বরঞ্চ আপনি মাহমুদুল্লাহকে জানেন যে মাহমুদুল্লাহ অনেক ভালো প্লেয়ার, তাকে এই ওয়ার্ল্ড কাপটা আমরা খেলাইনি, তারা অনেক এক্সপিরিয়েন্স, তাদের কাছে বেস্ট ইউজটা করে তারপরে ওয়ার্ল্ড কাপের পরে তোমাদেরকে সুন্দর সম্মানের সাথে বিদায় নেওয়া, আমরা ইয়াংদের পিছিয়ে আমরা আবার আসছি নেক্সট ওয়ার্ল্ড কাপ চিন্তা করে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় কিছুটা আমরা আমার মনে হয় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা ভুল করেছি, সুন্দরভাবে ইউজ করতে পারতাম, তামিমকে মাহমুদুল্লাহকে ইউজ করতে পারতাম।